শুভ সময় ভিউয়ার্স, আবার চলে এসেছি আমাদের নদী। আবারও তিনটে ছানাকে জন্ম দিয়েছে, মাশাল্লাহ। ছানাগুলো খুব হেলদি, ভালো, তারা ঠিকমতো দুধ খেতে পাচ্ছে। এই যে তিনটে ছানা, আজকে ওদের বয়স হয়েছে 4 দিন। আজকে এই ছানাগুলোর 4 দিন হয়েছে, দেখুন। তাদের চোখ ফুটেনি, চোখ ফুটতে আরও কয়েকদিন লাগবে। এখন তারা এই যে ছানাগুলো দেখে মনে হচ্ছে নদীর মতোই হবে, এখনও বলা যাচ্ছে না, বড় হলে বাবার মতোও কিছু হতে পারে। আর ওদের বাবাটাকে সেটাও মনে করতে পারছি না। যাই হোক, মনে হলে পরের ভিডিওতে বলে দিব। ওকে ভিউয়ার্স, বাই বাই। আপনারা যদি ওদের আরও অন্য কোনো ভিডিও দেখতে চান, অন্য কীভাবে দেখতে চান, কীভাবে কী কী নিয়ম কানুন কোনো কিছু জানার যদি দরকার হয়, আপনারা এখানে কমেন্টস করে জানাতে পারেন। আমি আপনাদেরকে আমি যতটুকু জানি আমি জানাবো। আপনাদের যে কোনো বিষয়, খরগোশের বিষয়, বিড়ালের বিষয়, কুকুরের বিষয়, এই নানান বিষয়গুলো আমার কাছে, আমি আপনাদের কিছু কিছু ধারণা, আমার যে ধারণা, যে আইডিয়াগুলো আছে, যেগুলো যতটুকু আমি জানি সেটা আমি আপনাদেরকে জানাতে পারবো। এই যে দেখুন নদী আপনাদেরকে কী বলছে, দেখেন নদী কিন্তু কথা বলতেছে। ওরা এইভাবে নাক নেড়ে কথা বলে। এই যে মিষ্টি, একটা লক্ষ্মী মিষ্টি মেয়ে। এই নদীটা হচ্ছে আমাদের আমাদের কামিনীর সবচেয়ে বড় মেয়ে। আমাদের খরগোশ কামিনী ওর সবচেয়ে বড় মেয়ে, জন আর কামিনীর সবচেয়ে বড় মেয়ে নদী। এই নদীটা এই যে এরকম, ওর বাচ্চাগুলো ওর মতোই অনেকটা, মাশাল্লাহ ভালো হয়েছে, ভালো আছে। আপনারা ওদের জন্য দোয়া করবেন, হেলদি বেবি হয়েছে। টাটা, বাই বাই।